দশম শ্রেণীর প্রিয় বন্ধুরা, আজ আবার একটি অনলাইন মক টেস্টের পর্ব নিয়ে হাজির হয়েছি। এই অনলাইন মক টেস্টটি হবে বাংলা ব্যাকরণ প্রসঙ্গ থেকে। বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক থেকে কিছু বাছাই এমসিকিউ প্রশ্ন তোমাদের বলবো, তোমরা এর উত্তরগুলি কমেন্ট করে আমাকে জানিও। তার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও, আর যারা আগেই এই পরিবারের সদস্য তাদের অসংখ্য ধন্যবাদ। এই পর্বটি শেষে মক টেস্ট 1 অর্থাৎ বাংলা মক টেস্ট 1-এ যারা অংশগ্রহণ করেছিলে তাদের নামগুলি জানানো হবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। বাংলা মক টেস্ট 2-এর প্রথম প্রশ্ন, হাই ছায়াবৃতা, ছায়াবৃতার নিচে দাগ দেওয়া থাকবে, রেখাঙ্কিত পথটি কোন শ্রেণীর? কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক বা অকারক? 2 নম্বর প্রশ্ন, ক্রিয়ার সঙ্গে আধারের সম্পর্ক নির্ণয়কে বলে? ক করণকারক, খ কর্মকারক, গ অপাদানকারক, ঘ অধিকরণকারক। 3 নম্বর প্রশ্ন, শীত গেলে বসন্ত আসে, শীতের নিচে দাগ, রেখাঙ্কিত পথটি অনুক্ত কর্তা, নিরপেক্ষ কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা? 4 নম্বর প্রশ্ন, কারক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল যে করে, কৃত কর্ম, করণীয়, সম্বন্ধীয়? 5 নম্বর প্রশ্ন হল, শব্দ বা ধাতুকে বাক্যে ব্যবহারযোগ্য করে তোলে? ক প্রত্যয়, খ উপসর্গ, গ বিভক্তি, ঘ কোনোটিই নয়। 6 নম্বর প্রশ্ন, দিনের লাগি দান, দানের নিচে দাগ, রেখাঙ্কিত পথটি অপাদানকারক, সম্বন্ধ পথ, কর্মকারক, নিমিত্তকারক? 7 নম্বর প্রশ্ন, সাধনকর্তার অন্য নাম, ছদ্মকর্তা, যন্ত্রকর্তা, মুখ্যকর্তা, উহ্যকর্তা? মক টেস্টের বাকি প্রশ্নগুলো বলার পূর্বে তোমাদের বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে দেখে নিই মক টেস্টের বাকি প্রশ্নগুলো কী রয়েছে। 8 নম্বর প্রশ্ন, অনুসর্গ প্রয়োজনে কাজ চালায়, পদের, বিভক্তির, কারকের, নির্দেশকের? 9 নম্বর প্রশ্ন, বিধি মোড়ে না করো নৈরাস, বিধির নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, রেখাঙ্কিত পথটির বাক্যে অন্যগত পরিচয় হল কর্তৃকারক, সম্বোধন পথ, কর্মকারক, সম্বন্ধ পথ? 10 নম্বর প্রশ্ন হলো, রোগে রোগে শরীরটা জীর্ণ হয়ে গেল, রোগে রোগে নিচে আন্ডারলাইন করা থাকবে, নিমরেক পথটি হলো কর্মে বিপ্সা, করণে বিপ্সা, অধিকরণে বিপ্সা, অপাদনে বিপ্সা? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই প্রশ্নগুলির উত্তর আমাকে কমেন্ট করে পাঠাবে। উত্তরগুলি পাঠানোর সময় আগামীকাল বিকেল 4টার আগে। যারা বাংলা মক টেস্ট 1-এ অংশগ্রহণ করেছিলে তাদের সকলকে ধন্যবাদ। তবে যারা 1 ঘন্টার মধ্যে উত্তর পাঠিয়েছ তাদের মধ্যে 5 জন হলে অনিন্দ মণ্ডল, মৌমিতা ঘোষ, মনতোষ মণ্ডল, প্রেরণা দাস, বিশ্বনাথ মণ্ডল, আরও অনেকে, সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। তোমরা এইভাবেই মক টেস্টগুলি দাও, আরও ইন্টারেস্টিং মক টেস্টের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা হবে। তাহলে আজ এই পর্যন্তই, সকলে বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। এক্ষুনি সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশান পাওয়ার জন্যে।